আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن بسم الله بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم. এখান থেকে ভাইয়া, না ভাইয়া প্রথমটা ঠিক ছিল, বিশ বিশ বিশ, হ্যাঁ বীর বীর বললে সিনের জায়গায় সিন হয়ে গেল ভাইয়া, আপনাকে বলতে হবে সিল 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 সিল, হ্যাঁ সিল। আমরা যে সিল আছে না, সিল মারে বিভিন্ন, হ্যাঁ সার্টিফিকেট বিভিন্ন ডকুমেন্টের উপরে সিল দেয় না, সিল জি জি সিল সিল, ওই সিল যেরকম উচ্চারণ হবে এটাও ঠিক ওরকম, সিল 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 সিজ 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 শিউ বললে সিনের জায়গা শিন হয়ে গেল, তিন নক্তাওয়ালা শিন আছে না ভাইয়া, তিন নক্তাওয়ালা শিন হয়ে গেল, শিউ বলা যাবে না, সিউ 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 থিয়া সি সি মিট মিট না মিস 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 এলএনটি আবার বললে শিন হয়ে গেল ভাইয়া, মিস মিস মিন
মিল মিউ 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 মি ফিল ফিচ ফি 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 গলা দিয়ে ভাইয়া বাতাস বের করতে হবে ফি 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 না ভাইয়া এটা হচ্ছে হামজার উপরে যদি সাকিন পাওয়া যায় হামজার উপরে কি পাওয়া যায় সাকিন হলে আ হবে না না সাউন্ডটাকে আটকে ধরতে হবে ফি ফি ফিক ফিক হা ধরবে কাকে হা ধরবে হামজাকে হামজাকে হ্যাঁ হামজাকে হামজাকে ধরবে ফি ফিক হ্যাঁ ক ফিক না 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 ক বলা যাবে না ক বললে ভুল হয়ে যাবে এখানে সাউন্ডটাকে আটকে ধরবেন বাতাসটাকে আটকে ধরতে হবে টান দিলাম কেন ভাইয়া ফি এখানে টান দিলাম কেন বলতে পারবেন না আমি বলেছিলাম তিনটা কথা বলতে হবে জেরা আছে ইয়া আছে সাকিন আছে আচ্ছা যদি আমি আপনাকে কখনো প্রশ্ন করি ভাইয়া এখানে টান দিলাম কেন তখন আপনি তিনটি কথা বলবেন কয়টি কথা তিনটি জেরা আছে ইয়া আছে সাকিন আছে জেরা আছে ইয়া আছে সাকিন আছে জে ইয়া ফা নাথিং টু ডু আচ্ছা জেরা আছে ইয়া আছে সাকিন আছে ই আচ্ছা এখন ভাইয়া এলেন্টা একটু আবার বলেন এলেন্টা ভাই আমাকে একটা মিনিট টাইম দিবেন শিওর জি
সরি ভাইয়া, না না ঠিক আছে, একটু বেশি টাইম ওয়েস্ট করে ফেললাম ভাইয়া। এখন এই যে উচ্চারণটা ভাইয়া, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা, এটা অনেক ডিফিকাল্ট একটা উচ্চারণ। হুম, দেখি আপনি মনে রাখতে পারেন না। এখান থেকে আবার ভাইয়া, ভাইয়া বলো, এটা যদি বার হয় তাহলে মানে জেরের জায়গা কি হয়ে গেলো বলতে পারেন? আমরা যদি এটাকে বীর, বাজের বীর, বাজের বীর, এখন তো বীর হবে, এটা এটা হবে বীর, বীর বীর, হ্যাঁ বীর উত্তম, মানে কি বীর উত্তম, হ্যাঁ বীর উত্তম, বীর বীর। এখন যদি আমরা বীরের জায়গায় যদি বার বলি, বার, তাহলে না না হবে না, হবে না, কিন্তু বার বললে জবর হবে, কি হবে ভাই? জবর, জবর। যদি বুর, যদি বলি বুর, বুর না হয় না, তাহলে বুর বললে পেশ হয়ে গেল, বুর বললে কি হবে? পেশ হয়ে গেল। এই যে উচ্চারণটা ভাইয়া, এই উচ্চারণটা কিন্তু কোন ভাষায় নাই, শুধু আরবি ভাষায়। এই ধরনের উচ্চারণ আপনি ইংলিশ ভাষায় পাবেন না, বাংলা ভাষায় পাবেন না, উর্দু ভাষায় পাবেন না, ফার্সি ভাষায় পাবেন না, কোন ভাষায় আপনি পাবেন না। জাস্ট এটা, এই উচ্চারণটা আপনি আরবিক ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষায় পাবেন। পৃথিবীর অন্য কোন ভাষায় আছে কিনা জানি না, জাপানিজ, চায়না, আমার মনে হয় এই হুজুর, এটা এটার সাথে যখন ওয়ার্ড মিক্সিং হবে না, জি, তিন চারবার মনে হয় নতুন নতুন ওয়ার্ডের ভিতরে এটা পড়লে মনে হয় এটা আরেকটু ক্লিয়ার হবে, ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। মানে আপনার অস্পষ্ট কিছু থাকবে না, আমি আপনাকে সেরকম তৈরি করবো ইনশাআল্লাহ। দেখেন ভাইয়া, বি বি, হ্যাঁ, এখন যদি ভাইয়া আমরা এই নিচে যে জেরটা আছে, জের, এই জেরটাকে উপরে নিয়ে আসলাম, তাহলে কি হইতে পারে? বা, হ্যাঁ গুড, বা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, এখন যদি আমি এই জবরটাকে মনে করেন আমরা পেশ বানাই দিলাম, কি বানাই দিলাম ভাইয়া? হ্যাঁ গুড, হ্যাঁ, এই উচ্চারণটা আমি একটু পরে আপনাকে আবার আমি জিজ্ঞেস করতে আচ্ছা পারি, ঠিক আছে। এই কপ ধরবে কাকে ভাইয়া? অথবা এটাকে যদি আমরা ইংলিশে বানান করি, কে ইউ আর, কুর, কুপ, হ্যাঁ কিউ ইউ বি, কুপ। কিন্তু এই কূপটাকে আমরা এইভাবে বললে সুন্দর হবে না, আমাদের এখানে কলকলাও করতে হবে, কূপে, 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 হওয়ার কথা ছিল, হওয়ার কথা ছিল কূপ, কূপ, কিন্তু কূপ না বলে কূপে, 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 রয়েছে কু, কু, কুই, 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 কয়রস্যকারে কু রস্যই, কুই, 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 আমরা যদি ক আছে না, কয়রস্যু, কয়রস্যকারে কু রস্যই, আমরা যদি এটাকে বানান করি, আবার যদি এটাকে ইংলিশে বানান করি, কে ইউ আই, কুই, কে ইউ আই, কুই, কুই, হ্যাঁ কুই, কুই। এখন দেখেন ভাইয়া, কুই, এই ধরনের উচ্চারণ এখানে তিনটা পাবো, কয়টা পাবো ভাইয়া? তিনটা, তিনটা আমাদেরকে কাউন্ট করতে হবে,
তিনটা আমাদেরকে গণনা করতে হবে, তিনটা যদি গণনা করতে পারি কয়টা উচ্চারণ আছে এরকম? কুই কুই সুই সুই হুই হুই, এই ধরনের উচ্চারণ তিনটা আছে, কয়টা আছে ভাইয়া? তিনটা। এই তিনটি উচ্চারণ অনুসারে কোরআনে কারিমে অনেক অর্ড মেকিং করতে হবে, অনেক অর্ড আমরা এরকম পাবো। এই তিনটা উচ্চারণ যে ভালো করে শিখবে সে ভালো করে কোরআন পড়তে, একটা কই, একটা হুই, আর একটা কি জানি, এটা হলো হুই, এটা কি ভাইয়া? হুই। আর মাঝে পাবো সুই সুই সুই। এখন এই সিনের জায়গায় যদি আমি তিন নকতাওয়ালা সিন নিয়ে আসি তাহলে সুই 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 চেনেন ভাইয়া? সুই সুই হ্যাঁ সুই হ্যাঁ, কাঁথা সেলাই হ্যাঁ, কাঁথা সেলাই করে কাপড় সেলাই করে সুই, যদি তিন নকতাওয়ালা সিন আমি নিয়ে আসি তাহলে সুই হবে, আর যদি তিন নকতা ছাড়া যদি আমরা বলি তাহলে সুই সুই সুই। এখন আপনার হয় কি ভাইয়া, আপনার আপনার সময় হয় কি এই সিনের জায়গায় আপনি ওই তিন নকতাওয়ালা যে সিন আছে না ভাইয়া, ওই সিনটা চলে আসতে চায় মুখে উচ্চারণ করতে গেলে? কত ভালোবাসে কোরআনকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন ভাইয়া আপনি চিন্তা ভাবনা করে একবারে বলবেন, তিন নকতা, তিন নকতা দিয়ে বলবেন নাকি তিন নকতা ছাড়া বলবেন? দেখি আপনি যেটা বলেন। হ্যাঁ, তিন নকতা ছাড়া বলেন। সুই কারেক্ট, ইউ হ্যাভ অ্যাবসলিউটলি কারেক্ট ভাইয়া, থ্যাংক ইউ, ইউ হ্যাভ সেইড, ইউ হ্যাভ সেইড অ্যাবসলিউটলি কারেক্ট। আর নকতালা দিয়ে সুই, আর নক, হ্যাঁ নকতা দিয়ে বললে এটা হয়ে গেল। এখন এখন এই সিনের জায়গা যদি আমি বানিয়ে আসি, সিনের জায়গা কিনে আসলাম বা বানি আসলাম, তাহলে কি হবে? বানি আসলে বুই 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 বুই, যদি আমি তা নিয়ে আসি তুই তুই তুই, মানে আমরা মানে তুই মোর সাথে কথা বলবে, আমরা মানে তুই তুই, হ্যাঁ যাই যাই হোক, অনেকে বলে গেছে তুই। আচ্ছা তিনটি একটু মার্ক করে রাখেন ভাইয়া মাথায়, একটু একটু মনে রাখতে হবে আমাদের। চাইনিজ ভাষায় হুজুর জি, চাইনিজ ভাষায় আর জাপানিজ ভাষায় সুই হইছে কি পানি, পানি সুই, ও সুই মানে পানি না ভাইয়া? জি সুই, ওইটার সাথে একটা মিল আছে সুই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আচ্ছা, আমি আজকে ছবি পাঠের সামনে পাইছে। হ্যাঁ কিন্তু ভাই আমি চেয়েছিলাম আপনার কাছ থেকে ভিডিও ভাইয়া। হ্যাঁ ভিডিও আপনাকে দিব আমি, তার আগে আপনাকে একটা আন্দাজ দিচ্ছি আর কি, আমি পাঠ টু পাঠ দুই তিনটা পাঠ পাঠাই আপনাকে ভিডিও পাঠাবো। হ্যাঁ ভিডিও বলতে মনে করেন এখানে আপনি স্কাইপটা সবচেয়ে বেশি ভালো ভাইয়া, স্কাইপে এখানে কর্নার একটা অপশন পাবেন। আচ্ছা আচ্ছা, কর্নার একটা অপশন পাবেন সেন্ডিং, সেন্ড করার একটা অপশন থাকে, ওখানে নিয়ে যাবেন আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। মোবাইলের ফাইল ম্যানেজারে নিয়ে গেলে ওখানে মোবাইলে যে সব ভিডিওগুলো আপনার আছে ওখান থেকে আপনি সেন্ড করতে পারবেন। স্কাইপে এই সুবিধাটা কিন্তু আছে। তাই না, আমি খুব একটা এক্সপার্ট তো না, দেখি কি হয়, না হলে তো না পারলে ওইখানে পারলে তো হবে না আজকে যেখানে। আচ্ছা সুই সুই চাইনিজ ভাষায় আর জাপানিজ ভাষায় কি ভাইয়া? সুই মিন হচ্ছে আর উপরেরটা সবই ঠিক আছে, জাস্ট একটা অক্ষর চেঞ্জ হয়েছে, সব ঠিক ছিল আগের মতোই, জাস্ট একটা অক্ষর চেঞ্জ হয়েছে, কুই কুই কুই। আর ইয়া ইসেটটা দেখি, ইয়া জি হুই হুই, মানে এটাকে যদি আমরা স্পেলিং করি হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই, এটা তো
হাফেশ হু, তাই না? আগে ছিল হাফেশ হু, আগে ছিল কি ভাইয়া? হাফেশ হু, এখন হু থেকে হয়ে যাবে হুই। হুই, হু যখন এই হুটা যখন ইয়াকে ধরলো তখন কি হয়ে গেছে? হুই, তখন হুই। হা ইয়াপেশ, হ্যাঁ। আর এখানে সিন ইয়াপেশ, সিন ইয়াপেশ, সিন ইয়াপেশ, সুই, সুই, সুই। আর এখানে আছে কুই, 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 কফ ইয়াপেশ। মানে এই ইয়াটা হচ্ছে একটা লম্বা কালের মধ্যে ই, এরকম একটা না ই? হ্যাঁ, না টান হবে কখন? যখন ইয়ার সঙ্গে জের থাকবে। ইয়ার সঙ্গে কি থাকবে ভাইয়া? ইয়ার সাথে জের থাকবে এবং উপরে সাকিন পাওয়া যাবে। উপরে সাকিন থাকবে তখন টান হবে না? টান হবে। দেখেন এখানে ইয়ার উপরে সাকিন ঠিকই পাওয়া গেছে, কিন্তু আগে কি পাওয়া যায় নাই? আগে পেশ আছে, আগে পেশ আছে, এজন্য টান দেওয়া যাবে না। জাস্ট আপনি বলবেন কুই, কুই। এখন যদি আপনি বলেন কুই, হবে না, না হবে না। জি জি, আচ্ছা। তো আমার আপনার হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ থাকবে, কুই, কুই, সুই, সুই, হুই, হুই। আগামী কাল ক্লাসে আমি আপনাকে এই তিনটা আগে জিজ্ঞেস করতে পারবো। আচ্ছা, আর একটা বিষয় কি, এখানে আমরা এই লাইনটা দেখি, সিন ধরবে কাকে? সিন ধরবে সাকিন, নুন সাকিন কে? হ্যাঁ, নুন সাকিন কে, সুন, সুন, সুন। আমরা বলি না সুন, কামিং সুন, সুন, কামিং সুন, ইয়েস, সুন, কামিং সুন, হ্যাঁ, কাম সুন, তাড়াতাড়ি আসো, কাম সুন, কাম সুন, ইয়েস। আচ্ছা, সুন, সুন, সুজে, 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 এই ধরনের উচ্চারণ কিন্তু আবার ইংলিশে নাই, সুজে, নাই, 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 সুজে, সুজে। এজন্যই তো মানে কোরআন পড়লে যে হার্টের প্রবলেম দূর হয়ে যায় এটাই প্রমাণ, ঠিক আছে ভাই? হ্যাঁ, হার্টের দুর্বল শেষ হয় কোরআন, হার্ট ব্লক জীবনেও হবে না আপনি, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক জীবনেও হবে না যারা কোরআন শিখবে। এটা আমি মনে করি সাইন্টিফিকলি বলছি ভাইয়া, কেন এটা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আমাদের গুনাহ করলে দিলে কালো কালো দাগ পড়ে, কালো কালো দাগ পড়ে, মরিচা পড়ে, এই মরিচা পরিষ্কারের উপায় কি? তখন নবীজি বললেন যে বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি করে কি করা? কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা। এটা আমার কথা না, আমি বানাই বললাম না, আপনি আরো অন্য অনেক বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করেন যে কোরআন পড়লে কি হার্টের প্রবলেম দূর হয়, অবশ্যই সে বলবে হ্যাঁ। এটা আমার কথা না, এটা রাসূলের কথা। না, এখন তো দেখলাম যে হার্টের ভিতরে যাতে এক্সারসাইজ হয়, ব্যায়াম হয়, এই ধরনের ইউজিং অনেক ওয়ার্ড আছে দেখলাম আমি শব্দ। হ্যাঁ, এটা শুধু হার্ট না, ব্রেন পরিষ্কার হয়, ব্রেন ক্লিয়ার হয়, এটা হ্যাঁ, এটা কোরআনের ভাষা। সবচেয়ে পৃথিবীতে তো অনেক প্রকার ভাষা আছে, আল্লাহর কাছে পছন্দনীয় ভাষা হচ্ছে আরাবিক ভাষা। তো এখন যদি কেউ বলে আপনাকে যে জান্নাতের ভাষা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমি তিনটি কারণে আমি আরাবিক ভাষাকে, আরাবিক ল্যাঙ্গুয়েজকে আমি ভালোবাসি, তিনটি কারণে। সে তিনটি কারণ হচ্ছে, হ্যাঁ, সে তিনটি কারণের প্রথম কারণ হচ্ছে, এটা হচ্ছে কোরআনের ভাষা। জি, আরাবিক ভাষাটা কিসের ভাষা ভাইয়া? কোরআনের ভাষা, কোরআনের ভাষা। হ্যাঁ, সেকেন্ড কারণ হচ্ছে এটা হবে ল্যাঙ্গুয়েজ জান্নাতের ভাষা, জান্নাতের ভাষা, হেভেন, জান্নাতের, বেহেশতের ভাষা হবে আরাবিক ভাষা। আর থার্ড নাম্বার কজ, এটা হচ্ছে তৃতীয় কারণ হচ্ছে আমার ভাষা, এটা হচ্ছে আমার দেশের ভাষা। নবীজি বললেন কি, এই যে আরবি ভাষাটা হচ্ছে আমার দেশের ভাষা আরবি। এটা হাদিসে আছে না? হ্যাঁ, হাদিসে আছে, সঠিক সহি হাদিস ভাইয়া। আর কোরআনে কারিমের দলিল, দলিল আছে যে ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি নাযিল করেছি কুরআনান, কোরআনকে, আরবিয়্যান, আরবিয়্যান, লাআল্লাকুম তাআতিলুন, আমি কোরআনকে নাযিল করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম, যাতে তোমরা, তাআতিলুন, আকল, তাআতিলুন মিন কি ভাইয়া? দাখিলুন আকল, আকল থেকে এসেছে, আকলের মধ্যে আইন, কফ, লাম আছে, মূল হরফ, মূল অক্ষর হচ্ছে আইন, কফ, লাম, আর তাআতিলুনের মধ্যে মূল হরফ বা মূল মাদ্দা হচ্ছে আইন, কফ, লাম। তো যাতে তোমরা কি করতে পারো, বুঝতে পারো, মানে একটা শব্দ যখন আপনি বিশ্লেষণ ব্যাখ্যা করবেন তখন দেখা যাবে তার মূল অক্ষর যদি খুঁজে বের করতে পারবেন,
পারেন ভাইয়া। মেইন যে মূল অক্ষর খুঁজে বের করতে পারলে সেটা বুঝতে খুবই সহজ হয়, সেই অক্ষর সেই শব্দটার মিনিংটা বুঝতে খুবই ইজি হয়। মনে করেন আমাদের ভাষা হচ্ছে ইসলাম, ইসলামের মধ্যে সিন লাম মিম আছে, সালামের মধ্যেও সিন লাম মিম আছে, সালাম মিন শান্তি, ইসলাম মিন শান্তি, শান্তির ধর্ম একমাত্র ইসলাম। এখন ইসলাম মানে সহজ শান্তির ধর্ম, প্যাচ লাগাই শুধু আমরাই, বুঝছেন? হ্যাঁ, আমরাই তো আমরাই প্যাচ লাগাই দিই। আজারের সাথে তো নন ইসলামিক কোনো কথা বলে নাই, অসহি হাদিস কিছু বলে নাই, সহি বলতে যাইয়া ব্যবসায়ী বিদাতিরা প্যাচ লাগাই দিছে। হ্যাঁ হ্যাঁ, প্যাচ লাগাই দেয়। মনে করেন যাদের হিংসা হয়, হিংসা লাগে, তাদের প্যাচ লাগে, দরকার কি ভাইয়া হিংসা করার? দরকার কি? আল্লাহ যারা প্যাচ লাগাই দিছে তাদেরকে হিদায়াত দিক, আমরা এটা মানে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এরকম প্যাচ নেক্সট টাইম না লাগায়, ভালো করে দিক, বা তারা অবশ্যই ভালো, হয়তো তাদের ভুল হয়ে গেছে, ঠিক আছে, ভুল হয়ে গেছে, সঠিক পথে চলে আসুক। একটা মানুষ যখন উপরে উঠতে চায় তাকে আমরা আমরাই টেনে নিচে নামাই দিই, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? এটা মানুষ বলতে ভুল হতেই পারে, সেক্ষেত্রে আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুক। না, আমি একটা জিনিস বুঝি না, এই যে আজহারের সাহেবের অল্প একটু ভুল নিয়ে অনেক বড় হাঙ্গাম, 100 মিটার সেটা, না না, অল্প একটু ভুল, ওটা অল্প একটু যায় না ভাইয়া, অল্প একটু ভুল, ওই অল্প একটু যায় না। মানুষ একটা মানুষকে যখন আপনি নিচে নামাইতে যাবেন তখন ওই অল্প একটু ভুল ধরতে হবে, মানে কোন একটা ভুল ব্যক্ত করতে হবে কোন সিস্টেমে। অনেকের তো আরো 100 গুণ 200 গুণ বেশি ভুল করতেছে, কন্টিনিউ করতেছে, বছর পরে বছর করতেছে, তো এদের তো দেখিছি হয় না। হ্যাঁ, মনে করেন এই যে যুগে যুগে এরকম আসবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি ভাইয়া, তো আল্লাহর নবীর জীবনে কোনো একটা ভুল ছিল না, তারপরেও তো তাকে মনে করেন পাথর মারছে, রক্তাক্ত করছে, তাতে তার কিছু আসে যায় না। ফেরেশতারা চলে আসে, এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন, আপনি যদি আমাকে অর্ডার করেন, আল্লাহ আমাকে কমান্ড করছেন, এই যে তায়েব ময়দান, তায়েব ময়দানটাকে উল্টাই দেবো, তায়েব পাশিকে এই পাহাড়ে যত পাহাড় আছেন সব পাহাড় উল্টাই দেবো, সেকেন্ডের মধ্যে শেষ করে দেবো, খালি আপনি একবার কমান্ড করেন, আমাকে আদেশ করেন, অর্ডার করেন। তখন আমি যে বললাম যে আমি যদি এইটা বলি তাই আমার কাকে কাকে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিব, আমি কালিমার দাওয়াতটা কাকে দিব যদি আমার সমস্ত উম্মত মরে যায়। আমাদের নবী এরকম ছিল, তো নবী যদি মনে করেন যে তার জীবনে কোনো ত্রুটি ছিল না, তার জীবনে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি ছিল না তার লাইফের মধ্যে, তারপরেও তো আবু জাহেল বারকার লোকেরা তাকে কত কিছু করছে তাতে তার কিছু আসে যায় না, ঠিক আছে ভাইয়া? যুগে যুগে ভালো লোকদের শত্রু থাকবেই, তাতে কিছু আসে যায়। মানুষ তো আর আজকে আগের যুগের মতো বোকা নয়, মনে করেন মানুষ এখন অনেক সচেতন, এখন অনেক কিছু বুঝে, মানুষ মনে করেন এখন অনেক ট্যালেন্ট, অনেক ব্রিলিয়ান্ট, অনেক এক্সপার্ট মানুষ এখন সব বিষয়ে, এখন অনলাইন জগতে একটা উল্টা পাল্টা বলে যাওয়ার সুযোগ নাই, সবাই সবাই স্টাডি করে, সবাই পড়াশোনা করে, এখন আর আগের যুগের মতো সুযোগ নাই। ওই যে চর্ম নাই, যে তাহিনি, এদের কাছে লোকগুলো যদি বই থাকে, এরা কোন লেভেলের লোক আমি বুঝতেছি না, এরা কি বুঝে কি করে? না, তাহিরেরটা তো একদম পুরা রে ভন্ড তাহির, কিন্তু চর্মনাইটা পুরাটা ভন্ড না, চর্মনাইটা সঠিক পথে আছে, কিন্তু দুই সময় অনেক সময় হিংসা হয় না? আমার কাছে অনেকে ভন্ড ম্যাক্সিমাম তারও চর্মনাই, ঠিক আছে, চর্মনাই ঠিক আছে, অবশ্যই ভালো, কিন্তু দুই এক সময় মানুষের মধ্যে হিংসা চলে আসে, এটা সব মানুষের মধ্যে আসতেই পারে, সেজন্য হিংসা অহংকার যাতে না আসে, এটা এটাই আমাদের করণীয় ভাইয়া। মনে করেন আমরা মনে করেন আমরা কি করলাম, আমাদের না, কিন্তু আপনি তার ভিতরে সঠিক কেমনে আছে, সে তো অনেক কিসা কাহিনী কয়, আর পাপের গল্প কয়, তারপরে আরো কিছু গল্প বানায় কয়, যেগুলা জাহাজে করে হয় সবারে নিরাশ হয়ে না আপনি করে লয়ে যায় মুআমলা করতে কয়তো উনি। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে সবকিছু মানে বন্ডামে দুই একটা বন্ডামি আছে, হালকা পাতলা, ওটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি, কারণ এখন মানুষ অনেক জাগ্রত হইতাছে। পীর পীররা আপনি করে আপনারা নিরাশ হয়ে না, আপনি কো বেস্তে যাওয়াটা নিরাশ হয়ে না, আমরা নিয়া হয় কি অনেক সময় যারা ভিডিও এডিটিং করে, বুঝছেন, এক পক্ষের লোকের আর এক পক্ষের লোককে কিভাবে ই করবে, মানে একটু নিচে নামাবে, এটা চেষ্টা করে অনেক, যারা অনেক বড় বড় ইউটিউবার যারা আছে তারা এডিটিং করতে পারে ভালো, মাঝখান থেকে কাট ছাট করে এমন ভাবে তৈরি করে ভিডিও গুলা, যাতে মনে করেন না ওইটা লাইভ ভিডিও, যে দোয়া করে না, দোয়া ধরছিল না, জি জি,
দোয়া বিতরণ করছে একটা লাইক হইতো, ওইটা কোথায় যদি অনেক সময়, হ্যাঁ ভাইয়া অনেক সময় ভুল করে ফেলে। যাই হোক, সবাইকে আল্লাহ সঠিক বুঝ দিক ভাইয়া, আমরা কাউকে খারাপ বলবো না, সবাই না 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 আমি আমি একমাত্র কোরআনের পীর, আমার পীর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনি, আমি কোরআনকে চিনি, আমি হাদিস চিনি, ঠিক আছে ভাই? আমি পীর বলতে কাউকে চিনি না, আমি কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, পিতা মাতাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ এটাই ঠিক আছে একদম। হ্যাঁ হ্যাঁ, পিতা মাতাকে ভালোবাসি, পৃথিবীর সমস্ত লোক, যারা ভালো লোক, যারা ভালো কথা বলে তাদেরকে ভালোবাসি, যারা খারাপ কথা বলে তাদেরকে ভালোবাসি না, যারা গীবত শিকায়ত করে এদেরকে ভালোবাসি না, সোজা কথা ভাই, একদম সুন্দর কথা বলছেন। আমার বিবেকে যেটা, কি বিয়ে করছেন? সরি, হুজুর কি বিয়ে করছেন? জি ভাই আমি করেছি, ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা বাচ্চা আছে আমার, একটা মেয়ে বাচ্চা, আলহামদুলিল্লাহ মেয়ে ভাগ্য ভালো, মেয়ে পড়তে বলে ভাগ্য ভালো নাকি? জি, আমার বাচ্চার বয়স, আমার বাচ্চার বয়স হচ্ছে 3.5 মাস, 3.5 মাস, আলহামদুলিল্লাহ ছোট আছে না? ছোট, জি ভাই। হুজুরের বয়স কত হতে পারে? আমার বয়স মনে করেন 30। না তাদের সমান কি, আপনি মনে করেন যে কিছুই না ভাই, আমার মনে করেন তাদের তো, তাদের ধুলা না, ধুলা, পায়ের ধুলা, সে ধুলা সমানও আমি কিছু হতে পারি না। স্টাডি করতেছি, মানে মানুষের কথা অনেক কথা বলতে গেলে অনেক ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আমার ভিডিও যারা দেখে, আমার কথা যারা শুনে, ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা মানুষ মাত্র ভুল হতেই পারে, না না মানুষ তো ভুল হবে অবশ্যই হতেই পারে, সেজন্য একটা মানুষকে একদম পচাই ফেললাম এটা ঠিক না, ঠিক আছে? না না, তাকে মিডিয়ায় বলতে হবে কেন তোমার ভুল হয়েছে, মিডিয়ার সামনে বললে পুরো পৃথিবীর লোক জেনে গেল, মানে কি বাদ করে ফেললেন আপনি, সবাইকে জানা গেল, সিস্টেম আছে, জানানোর সিস্টেম আছে, অকচরে গিয়ে তার অ্যাবসেন্টে, মানুষের অ্যাবসেন্টে গিয়ে আপনি বললেন ভাই এখানে এই জিনিসটা এভাবে বললে সুন্দর হয়, এটা হচ্ছে হিংসা, মানে মিডিয়ায় বলা বা ইউটিউবে বলা, ইন্টারনেটে বলা, মানে হিংসা সহ্য করতে পারে না, তো মনে করেন সহ্য করতে পারে না, দেখা যায় যে তার একটা মানুষ, আগের যুগে মনে করেন ভাইয়া এরকম ছিল যে কাফেররা খুবই হিংস্র ছিল, মানে জাহিলিয়াতের যুগ যেটাকে বলে, আচ্ছা আচ্ছা, বুঝছেন? মানুষকে সংশোধন করার জন্য, মানুষের যুগ, মানে মূর্খতার যুগ, জাহিলিয়া, কবর দিত মেয়েদেরকে। এই টাইমটা নিলাম কেন, মানে যাদের একটু বয়স বেশি তাদেরকে একটু টাইম নিয়ে পড়াইলে সুন্দর হয় পড়াটা, আচ্ছা আচ্ছা, জি জি জি, মাঝে মাঝে ব্রেক দিয়ে পড়ালে সুন্দর হয়, জি ওকে ওকে। আরেকটা আরেকটা বিষয় কি, এখানে এই তিনটা উচ্চারণ একটু পরে আবার জিজ্ঞেস করব, সুজে, হ্যাঁ সুজে 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 সুজে, আর এই যে কলকাতা এখানে একটা বার সুকো 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 সুফে সুফ 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 বললে লাস্ট হবে না, এফ বলতে হবে, সুফ সুফ সুফ, এটা হচ্ছে, এটা বলেন তো ভাইয়া, আর উপরে কু কু, হ্যাঁ, এখন
তাহলে দেখেন ভাইয়া এখানে টান দিলাম কেন, এখানে টান দিলাম কেন, পেশের বাম পাশে যজমলা ওয়াও থাকিলে একালি টেনে পড়তে হয়। এই কথাটা অন্য একটি সিস্টেমের সহজে বলা যায় ভাবে, পেশ আছে ওয়াও আছে সাকিন আছে, পেশ আছে ওয়াও আছে সাকিন আছে, একালি টান দিয়া পড়তে হয়। একই সঙ্গে পেশ ওয়াও সাকিন পাওয়া গেলে টানতে হয়, টানতে হয়। যেখানেই যেখানেই সাকিন পেশ ওয়াও সাকিন দেখবো, দেখা গেল ভাইয়া এখানে ওয়াও আছে সাকিন আছে কিন্তু আগে পেশ নাই, তাহলে কি টান হবে? তাহলে তো আপনি কথা অনুযায়ী তো হওয়ার কথা না, টান হবে না, কখনোই টান হবে না। একই সঙ্গে তিনটা পাওয়া লাগবে, পেশ ওয়াও সাকিন, আবার দেখা গেল যে পেশ আছে ওয়াও আছে কিন্তু সাকিন নেই, তাহলে কি টান হবে? পেশ আছে ওয়াও আছে সাকিন নেই, না তাহলে হবে না, তাহলে হবে না। তিনটা একসাথে পাওয়া যেতে হবে, তিনটা একসঙ্গে পাওয়া লাগবে। এই পেশ ওয়াও সাকিন যেখানে থাকবে সেখানে টান দিব। এবার এখানে কি টান হবে বলেন তো ভাইয়া? এটা হ্যাঁ বলেন তো, এটা কি অক্ষর ভাইয়া? দু দা দু, হ্যাঁ দু দু। এখানে টান হলো কেন বা লম্বা করলাম কেন আমরা? পেশ আছে ওয়া আছে সাকিন আছে, হ্যাঁ এখানে দেখেন তো একই নিয়ম আছে কিনা, একই নিয়ম আছে। এখানে টান হবে কেন, পেশ আছে ওয়াও আছে সাকিন আছে। তা আমরা এরকম আর একটা নিয়ম পড়ে এসেছিলাম আগে, জের থাকলে ইয়া থাকলে সাকিন থাকলে টান হয়। হ্যাঁ হ্যাঁ, কয়েকটা অক্ষরমূল স্পেশাল আছে যেটা সাধারণ নিয়ম দেখেন ভাই। হ্যাঁ তিনটা নিয়ম টানের, এই তিনটা নিয়ম মনে রাখতে হবে। একই সঙ্গে জের ইয়া তো মনে থাকে না, এইটাই তো মনে থাকে না যে কোন ওয়ার্ডের অক্ষরের সাথে কোন অক্ষর মিললে একটু মানে এরকম হয়ে যায়। আপনি তো আমার কাছে দুই দিন ভাইয়া, দুই দিন ভালো করে ক্লাস করেন নাই, তার মধ্যেই আপনি এতটা আগাই গেছেন। আপনি আর দুই তিনটা ক্লাস ভালো করে করেন, দেখেন যে আমি কতটা আপনি সুন্দর করে কোরআন শিখ পড়া শিখে। আমি তো টাইম পাইলে বিভিন্ন একটু ভিডিও দেখি তো এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি তো আগে কাল একদম এগুলা দেখতাম না, মানে হ্যাঁ আপনি ওই টেনশন কখনোই করবেন না ভাইয়া। দুই তিনটা ক্লাসও আপনি ভালো করে আমার কাছে করেন নাই, তার মধ্যে কত সুন্দর করে পড়তে পারতেছেন মাশাআল্লাহ। আর দুই তিনটা ক্লাস করলে আপনি দেখবেন কোরআন শরীফ কত সুন্দর করে পড়বেন আপনি, কোরআনে কারিম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটাই খুব ইম্পর্টেন্ট এখন আমার জীবনে প্রথম। হ্যাঁ এটাই মানে কোরআন নিয়ে মরতে চাই ভাইয়া ইনশাআল্লাহ। জি জি, এখন আমাদের আবার সেই সেখানে চলে যাই, এ নাম ধরবে বাকে লুবে লুবে লুবে, এটা হবে লুফ লুফ লুফ, এল এল ইউ এফ লুফ লুফ, অথবা এটাকে আমরা বানান করি লাম ফা পেশ লুফ, লাম ফা পেশ লুফ লুফ। লুফটাকে ইংলিশে বানান করেন ভাইয়া, লুফ লাম লাম পেশ না, এল ইউ এফ এল ইউ এফ লুফ লুফ, জি লুফ রাইট লুফ। আর এটা হচ্ছে এল এল ইউ এল ইউ এইচ লুহ 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 লুহ। হ্যাঁ এখানে এই হাটা একটু গলা চেপে চেপে বের হবে লুহ লুহ লুহ, আর এই হাটা লুহ 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 যদি আমরা ইংলিশে বানান করি এল ইউ আর অথবা এটাকে যদি আমরা আরবিতে বানান করি এভাবে লাম র পেশ লাম র পেশ লুর লাম ল পেশ লুর লাম লুর, লাম র পেশ লুর লাম ল পেশ র লুর 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 লুর, এটা কি হবে? এটা হচ্ছে লু, হ্যাঁ টান হলো কেন, টান হলো পেশ ওয়া আর সাকিন সাকিন মাশাআল্লাহ।
এটা হচ্ছে দুন দুন দুর দুঃখ দুঃখ দুস দুস দুজ 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 দু দুয়া দু হ্যাঁ হুস 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 হুই সরি হুই 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 সুই কুই আগামীকাল কিন্তু ক্লাসের শুরুতেই তিনটা হবে আগে ওকে হুই জি হু হ্যাঁ দেখেন ভাইয়া আগে ছিল হাপেশ হু হাওয়া ওপেশ হু একই রকম হবে জাস্ট টান হবে হু হু ওকে অনেক ভালো হয়েছে ভাই অনেক হুজুর এটা কত নম্বর পেজ এটা হচ্ছে 11 11 ওকে আ হ্যাঁ স্যার এখানে লেখা আছে না 11 পেজ ভাই নিচে লেখা আছে 11 উপরে লেখা আছে 11 11 জি জি এখন আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভাইয়া ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর হুজুর এক মিনিট জি 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 ভাইয়া হুজুর কি এক কন্টিনিউ কি আপনি টুঙ্গে বাড়ি থাকেন নাকি মাঝে মাঝে ইশা কপাল বলে থাকেন না মাঝে মাঝে ঢাকাও আসেন অফ এন্ড অন ঢাকায় থাকি ভাইয়া মাঝে মাঝে ঢাকা থাকি ঢাকা বলতে ঢাকায় মনে করেন মাঝে যাওয়া মাঝে মধ্যে যাওয়া হয় এই মনে করেন যে 6 মাস 3 মাস পরে একবার যাওয়া হয় ঢাকায় কিন্তু আমি সবসময় থাকি গোপালগঞ্জ আমার গোপালগঞ্জ হ্যাঁ পার্মানেন্ট অ্যাড্রেস গোপালগঞ্জ আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জ তো ডিস্ট্রিক্ট তাই না হ্যাঁ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট জি মাদারীপুর আর রাজবাড়ি দুইটা আর শরীরতপুর মাদারীপুর ফরিদপুর গ্রাম আমাদের গ্রাম হচ্ছে কাজুলিয়া 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 কাজো দুকাজো কাজো কাজুলিয়া হ্যাঁ কে এ জে ইউ এল কে এ জে ইউ কাজুলিয়া এল আই এ ওইখান থেকে কি টঙ্গী বাড়ি অনেক দূর টঙ্গিপাড়া মনে করেন এখান থেকে 10 কিলোমিটার মনে হবে না 10 কিলোমিটার হবে না আর কোটালি 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 পাড়া আমাদের থেকে 1 কিলোমিটার দূরে ও আমাদের এখানে একজন আছে আমাদের কলিগ কলিগটা মানে সোসাইটি ফরিদপুর সোসাইটি আচ্ছা ওনার বাড়ি কোটালি পাড়া আচ্ছা আচ্ছা উনি মনে হয় বঙ্গবন্ধু পথ একটু দূরে রাখতে হবে জি ভাইয়া বঙ্গবন্ধু দেন ওই যে শেখ হাসিনা এদের নাকি একটু ব্লাড একটু টাচ আছে মনে হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ আজকে আমি কোটালি পড়ায় আজকে একটা ইয়ে আছে মানে প্রোগ্রাম আছে হ্যাঁ আজকে একটা প্রোগ্রাম মনে হয় আছে আমার এরকম আমি দেখতেছিলাম ওখানে অনেক অ্যারেঞ্জ করেছেন হুজুর কি রাজনীতির সাথে জড়িত আছেন নি কোনো না আমি কোনো পার্টি পুটি করি না ভাইয়া আমি আওয়ামী লীগ করেন না আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম কিছুই করি না আমি জাস্ট কেন এখন সবটাই ভেজাল ঠিক আছে ভাই আমি জাস্ট কোরআনকে ফলো করি কোরআনে যেটা বলছে সেটাকে ফলো করি হাদিসে যেটা আছে ওটাকে ফলো করি আমি কোনো পার্টি করি না আলহামদুলিল্লাহ আমিও তো এরকমই আমি তো সাপোর্ট করি আওয়ামী লীগ কিন্তু ওই সহি নাই যে পার্টিতে ঢুকি না পার্টি তো ঢুকি না দিটা আচ্ছা তো ঠিক আছে ইনশাআল্লাহ অনেক কথা হলো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।